প্রিয় বন্ধুরা, রাজশাহী রানা থেকে চাহবাজ চাপল সকলকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, সারা বিশ্বের হট হট খবর এখন আপনারা রাজশাহীর আড্ডায় পাবেন। চাপাবাজ চাপল প্রথমে আপনাদের নিয়ে যাচ্ছে বর্তমানে যে হট বাট খবর, যেটা সারা বিশ্বে ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। তো চলুন আমরা এখন সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দাদা কি বলছে যুদ্ধের সম্বন্ধে, চলুন আমরা শুনি। ইউক্রেনে আমাদের সেনাবাহিনীরা, আমাদের রুশ সেনাবাহিনীরা তারা তিন দিক থেকে আক্রমণ শুরু করেছে। ইনশাল্লাহ আমরা চাই না শান্তিভাবে তারা সারেন্ডার করুক, তারা অস্ত্র নামিয়ে তারা সারেন্ডার করুক। আমরা চাই না সাধারণ মানুষজন মারা যাক, আমরা চাই শান্তি, শান্তি, শান্তি। প্রিয় বন্ধুরা, এখন আমরা যাব ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কাছে। তিনি তার দেশ সম্বন্ধে, তার যুদ্ধ এবং তার সেনাবাহিনী তিনি কী বলছেন, চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি। প্রিয় বিশ্ববাসী, আমার মনটা ভীষণ খারাপ, কারণ আমার ন্যাটো বাহিনী থেকে 27 দেশের প্রধানরা আমাকে সাহায্য করবে বলেছিল, আমার পাশে থাকবে বলেছিল, কিন্তু কেউ পাশে নাই। তবু কী করবো, আমি একা একা লড়ছি, আমার সেনাবাহিনীরা লড়ছে, আমার দেশের জনগণ লড়ছে, সাধারণ জনগণকে আনার অনুরোধ করছি। আমাদের দেশের সেনাবাহিনী মার্শালের আইন জারি করেছে, আপনারা যুদ্ধের জন্য অস্ত্র হাতে তুলে নেন, লড়তে হবে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে। আপাতত আমাদের আমরা এখন লড়াই করছি দেশের জন্য, এই পর্যন্ত খবর। প্রিয় বিশ্ববাসী, আর একটা খবর দিতে ভুলে গেছি, আমাকে নিয়ে দুর্লাম লটেছে, আমি নাকি দেশ ছেড়ে পালিয়েছি, এটা হা মিথ্যা কথা। আমি এখন সেনাবাহিনীদের সাথে আছি, আমি রাজধানীতে আছি, আমাকে রাশিয়াদের মেন টার্গেট তো আমি, আমি কেন পালাবো? আমি পালালে যে দেশটা এত তাড়াতাড়ি তারা দখল করে নেবে, আমি লড়াই করছি, আপনারা দোয়া করেন। প্রিয় বৎসবাসী, আপনারা শুনলেন তো রাজশাহী চ্যানেলের হট খবর, চ্যানেলের হট গরম গরম খবর, বর্তমানে যুদ্ধের খবর। এর পরবর্তীতে আমরা আরও হট হট যুদ্ধের খবর, গরম গরম খবর নিয়ে আসবো। আপনারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এখন অল করে দেবেন। আল্লাহ হাফিজ, সকলে ভালো থাকবেন।